বন্ধুরা, আমরা শালিমার রেল স্টেশন থেকে চেন্নাই রেল স্টেশনে চলে আসছি। প্রায় 29 ঘন্টা লেগেছে আমাদের। তো চেন্নাই রেল স্টেশন আমাদের স্বপ্নে যেরকম ছিল, আমাদের কল্পনায় যেরকম ছিল, বাস্তবে ঠিক তার বিপরীত। আমাদের কল্পনায় ছিল, আমরা যেমন চেন্নাই এক্সপ্রেস যে মুভিটা দেখেছিলাম, চেন্নাই যে রেল স্টেশনটা ছিল অনেক সুন্দর এবং অনেক সুন্দর এবং অনেক নিরিবিলি ফাঁকা। কিন্তু এখানে আসার পর আমাদের কল্পনায় ঠিক এরকমই ছিল যে চেন্নাই রেল স্টেশনটা হয়তো বা এরকম হবে, ঠিক ছবির মতো হবে, মুভির মতো হবে। কিন্তু এখানে আসার পর এত মানুষ ছিল, এত মানুষ ছিল, এত বিশ্রী গন্ধ রেল স্টেশন থেকে, এত বিশ্রী গন্ধ, শুধু আপনার গরু ছাগলের গন্ধ, জানি না বাট কেন এত বাজে স্মেল আসতেছিল। যাই হোক, এখানে প্রচুর মানুষ, এত মানুষ ছিল। তারপর হচ্ছে ভিডিও তো আমি তো আর সব কিছু ভিডিও করতে পারি নাই, যাই হোক, ভিড়ের কারণে এত ভিড় ছিল, হাঁটাই যাচ্ছিল না। তারপর হচ্ছে প্রচুর গন্ধ ছিল এবং খুবই বাজে অবস্থা ছিল, আমাদের মানে দম আটকে যাওয়ার মতো অবস্থা। আমরা ভাবতেছিলাম যে কখন আমরা রেল স্টেশন থেকে বের হব, কখন রেল স্টেশন থেকে বের হব। আর এখানে যে কাউকে কিছু বলবো, কেউ আমাদের ভাষা বুঝতেছিল না, বাংলা বুঝতেছিল না, হিন্দি বুঝতেছিল না, এমনকি ইংলিশও খুব কম বুঝতেছিল। আসলে কি বলবো, খুব খারাপ লেগেছে এই চেন্নাই রেল স্টেশনে আসার পর। তো যখন আমি মানে ভিড়ে পড়েছিলাম এখানে, কিন্তু এই জায়গাটা একটু ফাঁকাই দেখা যাচ্ছে, বাট সামনে কিন্তু অনেক ভিড়। ভিড়ের জায়গাটা আমি ভিডিও করতে পারি না, কেননা আমার সাথে আমার ট্রলি ব্যাগ ছিল, তো আসলে আমি নিজে হাঁটতে পারতেছিলাম না, ভিডিও করবো কি। যাই হোক, প্রচুর ভিড় ছিল। তো বন্ধুরা, এই হচ্ছে চেন্নাই রেল স্টেশনের অবস্থা। এটা আমরা এখান থেকে আরেকটি লোকাল ট্রেনের টিকিট কেটেছি কাঠপাটি যাওয়ার উদ্দেশ্যে। তো সেই টিকিট কীভাবে কাটলাম, কীভাবে আবার ট্রেনে উঠলাম, সেটা হচ্ছে লোকাল ট্রেন, সেটা তো আরও বাজে অবস্থা। এটা এই ট্রেনের অবস্থা যেরকম ভালোই, মোটামুটি যেমনই চলে, কিন্তু ওই ট্রেনটা হচ্ছে লোকাল ট্রেন। এখান থেকে আমরা উঠেছি, ওই যে ডান পাশের যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লোকাল ট্রেন। তো এই ট্রেনের অবস্থা তো আরও বিশাল, মানে আরও বাজে অবস্থা। ভিতরে সকল লোকাল মানুষ যারা আছে তারা এই ট্রেনে চলাচল করে। তো এই ট্রেনটা মূলত চেন্নাই থেকে কাঠপাট্টির উদ্দেশ্যে রওনা হয় এবং আমরা যাবো মূলত কাঠপাট্টি। তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে টিকিট কাটলাম লোকাল ট্রেনের এবং কীভাবে আমরা কাঠপাট্টি গেলাম, কাঠপাট্টির কী অবস্থা, সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো।